বঙ্গোপসাগরে ডানা নামে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চলতি মাসের শেষ দিকে এটি তৈরি হতে পারে এবং ২৪ থেকে ২৬ অক্টোবরের মধ্যে স্থলভাগে আঘাত আনতে পারে। শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে এসব তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল জানিয়েছে, ২১ থেকে ২৬ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে ডানা নামে পরিচিত হবে। নামটি কাতার থেকে দেওয়া হয়েছে। এটি বরিশাল বিভাগ ও ভারতের উড়িষ্যা রাজ্যের উপকূলে আঘাত আনতে পারে। ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড়টি আগামী ২৪ থেকে ২৬ অক্টোবরের মধ্যে উপকূলে আঘাত করতে পারে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ভারতের আবহাওয়া বিষয়ক সরকারি সংস্থা IMD জানিয়েছে, আগামী ২০ অক্টোবরের দিকে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। এর প্রভাবে ২২ অক্টোবরের দিকে মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বেশিরভাগ আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলি ২১ থেকে ২৬ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির ইঙ্গিত দিয়েছে। তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান আবহাওয়ার অফিসগুলোর করা পূর্বাভাস অধিকাংশ সময়ই সত্য হয়।